হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএম ইনস্টিটিউশন। দিস ইজ মোলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের টপিক হলো এসএজি আনকমন পোস্ট আসলে কি করে লিখবে। ফার্স্টই বলে দিই, জেনারেলি এই ধরনের টপিক লেখা যায় না, খুবই চাপের লেখা। কারণ আনকমন আসলে একটু মানে পুরোপুরি এক্স্যাক্টলি উত্তর লেখা যায় না, কিন্তু ওই পিট বাসনের মতো কিছু লিখে আসা যায়। তো সেরকমই কিছু স্ট্র্যাটেজি মেনটেন করলে তুমি পিট বাসনের মতো কিছু লিখে আসতে পারবে, অর্থাৎ কিছু নাম্বার পাওয়ার মতো অ্যাটলিস্ট লিখে আসা যাবে, ফুল মানে ভালো নাম্বার না পেলেও। তাই এরকম ব্যাপার যে নেই হওয়ার থেকে কেন হওয়া ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং, এই ধরনের কিছু টিপস টেকনিক্স বলবো। তো রিকোয়েস্ট করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, নাহলে তুমি এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা কিছুই বুঝতে পারবে না। তাই রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের অনেক হেল্প হবে, আশা করছি অনেক হেল্প হবে। আর এর ভিডিও শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সাথে পাশে বেল আইকনটি দাবিয়ে দিও নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য, আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এর সাথে আমি আরও কিছু বলি যে রিসেন্টলি আমি একটা ইংলিশ চ্যানেল খুলেছি, যেখানে একদম বেসিক লেভেল থেকে শেখানো হবে ইংলিশ। যারা ভালোবাসে ইংলিশ শিখতে চায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার, ইংলিশ প্যারাগ্রাফ, ইংলিশ রাইটিং যারা শিখতে চায় তাদের, তারা যেতেই পারে ওই চ্যানেলে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে জয়েন করতে পারো। সাবস্ক্রাইব করে রেখো, উইকলি পার উইকলি একটা করে ভিডিও আসবে বা দুটো করে ভিডিও আসবে। এখন তোমাদের এক্সাম আছে, আমার এক্সাম আছে, যার জন্য টাইম পাচ্ছি না। তো খুব শীঘ্রই ওই চ্যানেলটাও অ্যাক্টিভ হবে। এই চ্যানেলে তো ইনসিওর উপর সব থাকবে, নোটিফিকেশন, পাস সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্ট, অন্য সাবজেক্ট সব থাকবে, আর ওই চ্যানেলটা শুধু ইংলিশ থাকবে, পুরোপুরি ইংলিশের উপর দিয়ে। আশা করি বলতে পারলাম। আরও তোমাদের জন্য সুখবর আছে, আমি অনলাইন অফলাইন দুটি কোচিং খুলছি। অনলাইনের স্ট্র্যাটেজি আমি অলরেডি বলে দিয়েছি, আমি তাও আমি আরও একবার পরে বলে দেবো, আমি স্ট্র্যাটেজি দিয়ে দেবো। আমার যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, সব জায়গায় দিয়ে দেবো, তোমরা দেখে নিও স্ট্র্যাটেজি কী কী করতে হবে। আশা করছি কম পয়সায় ভালো কিছু শিক্ষা, যাতে তোমাদের বাইরের যে অসাধু সেন্টারগুলো আছে, যাদের অসাধু সেন্টার যে ব্যবসা করছে তোমাদের, তোমাদের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে ব্যবসা করছে, সেই ব্যবসাটাকে আমি বন্ধ করতে চাইছি এই এই টেকনিকের মধ্য দিয়ে। অফলাইন অ্যান্ড অনলাইন, অফলাইন তো আমার বাড়ি তারকেশ্বর, সত্যপুর তারকেশ্বর, অফলাইনে আমি বাড়িতে ক্লাস শুরু করছি। তো যারা যারা চাইলে জয়েন করতে পারো, ফার্স্ট ইয়ারের পাস সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্ট, সেকেন্ড ইয়ারের কম্পালসারি সাবজেক্ট পাস সাবজেক্ট, থার্ড ইয়ারের কম্পালসারি সাবজেক্ট পাস সাবজেক্ট, প্লাস ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ক্লাস খুলছি সত্যপুর তারকেশ্বর, সপ্তাহে একদিন করে, চাইলে আসতেই পারো। চলো ভিডিও শুরু করে যাক, অনেক কথাই বললাম। দেখো ফার্স্টে বললাম যে এফইজি আনকমন প্রশ্ন অ্যান্সার কি করে লিখবে, লেখার টেকনিক। ফার্স্টে আমি বলে দিয়েছি যে লেখা যায় না, তারপরেও কিন্তু অনেক কষ্ট সৃষ্টি করে তোমাদের জন্য খেটে খাটে বানানোর চেষ্টা করেছি, একটা টেকনিক বানানোর চেষ্টা করেছি যেটা আমার মনে হয়েছে হেল্প হবে। কারণ এই ধরনের টেকনিক বানানো যায় না, তাও একটা স্মল ট্রাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটু লাইক করো, অ্যাপ্রিসিয়েট করো, কারণ এত এই ধরনের টেকনিক ইউজ করা হয় না জেনারেলি। প্রথমত দেখো টপিক ষোলোখানা, তোমাদের চ্যাপ্টার ষোলোখানা আছে, শর্ট স্টোরি আছে, অটোবায়োগ্রাফি আছে, কবিতা আছে, তার মধ্যে তোমাদের চারটে থাকবে প্রশ্ন, কিন্তু চারটে বড় প্রশ্ন থাকবে, মানে দশ নম্বরটা, দশ নম্বর মার্কস যেটা আছে তোমাদের চারটে থাকবে, তার মধ্যে একটা করতে হবে। এর সাথে বলে রাখি এই এর মধ্যে রাস্কিন বন্ডের যে অটোবায়োগ্রাফি, অল ইউ অল নিড ইজ আ পেপার, এটা পরপর চার বছর এসছে, পরপর তো এই বছরও আসতে পারে, কারণ যেহেতু পরপর চার বছর এসছে আর প্রত্যেক বছর একটা অটোবায়োগ্রাফি থেকে দিয়েই থাকে, অটোবায়োগ্রাফি থেকে দিয়েই থাকে, এবারে কিন্তু এটা আসতে পারে। তো আমি একটা টপিকের উপর আলোচনা করে দিচ্ছি, আমি আবার বলছি আমি একটা টপিকের উপর আলোচনা করে টেকনিক বুঝিয়ে দেবো, বাকিটা আমি তোমরা করে নিও, কারণ এত পুরোপুরি করতে গেলে আমার টাইম হবে না। তাই আমি একটা বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা করে নিও, ঠিক আছে। দেখো টেকনিক বলতে টু টাইপস হয়, দুটো টাইপ হয়, টু টাইপস টেকনিক, একটা হচ্ছে ব্রড নোটের মধ্যে দিয়ে ব্রড টাইপ সামারি, আর একটা হচ্ছে শর্ট টাইপ সামারি। এটা মাথায় রেখো, তোমাকে কিন্তু তোমাকে মাথায় রেখো যে সামারি লিখতে হবে, কেন তোমাকে যে প্রশ্ন দিক না কেন ওই সামারিটা এমন করে লিখবে ওই প্রশ্নের উত্তর একটু হলেও থাকবে, তার জন্য তোমাকে একটু নম্বর দেওয়া হবে, ওই জন্য ভালো নাম্বার দেওয়া হবে না, তার জন্য তোমাকে একটু নাম্বার দেওয়া হবে। তার মানে যে প্রশ্ন থাকবো না কেন সামনেটা এমন করে সাজাবো আমরা, ওর মধ্যেই ওই প্রশ্নের উত্তর থাকবে, দ্যাটস ওয়াই তোমাকে নাম্বার দেবে, অল্প নাম্বার হবে। আবার অনেক অনেক ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট আছে, এটা ভালো করে শুনবে, অনেক অনেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট আছে। অনেক অনেক টিচার ঠিক করে খাতা দেখে না, আমি বলবো না যে সব টিচার দেখে না, কিন্তু অনেক অনেক টিচার ঠিকঠাক খাতা দেখে না, অ্যাভারেজ নাম্বার দেওয়ার মানে হ্যাবিট থাকে।
তো সেই ক্ষেত্রে কিন্তু যখন তুমি অ্যাভারেজ লিখবে, ঠিকঠাক করে লিখবে, মানে ও তখন পেজ নাম্বার দেখা যাবে 12-20 নম্বরের জন্য, হ্যাঁ ছেলেটা দুপাতা লিখেছে, হ্যাঁ দুপাতা তাহলে 15 মার্ক্স পাওয়া যেতে পারে, দুপাতা হ্যাঁ দুপাতা 3 পাতা লিখেছে তাহলে 15 মার্ক্স পাওয়া যেতে পারে। তো তখন 15 মার্ক্স একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে দিল, তখন কিন্তু যদি সে সঠিকভাবে চেক করে তাহলে তোমার নাম্বার কমে আছে, কিন্তু যেহেতু এটা অ্যাভারেজে চেক করেছে তাই নাম্বার কিন্তু বেড়ে গেছে। তাহলে দুটোই পজিটিভ পয়েন্ট, ঠিকঠাক করে সামারে লিখলে, আনকোন প্রশ্ন আছে সামারে লিখলে তোমাদের নাম্বার কমে, নাম্বার একটু কম, মানে একটু কম পাবে, আর যদি অ্যাভারেজ খাতা দেখা হয় তাহলে নাম্বার অনেক বেশি হবে। তো দুটোতে কিন্তু প্লাস পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট কিন্তু নেই, তাহলে তোমরা ট্রাই করতেই পারো, যেহেতু নেগেটিভ পয়েন্ট নেই। আর একটা হচ্ছে ব্রড টাইপ, একটা হচ্ছে শর্ট টাইপ। যাদের ব্রেন ভালো, যারা ব্রড প্রশ্ন মুখস্থ করতে পারে, তাহলে ব্রটের মধ্যে দিয়ে একটা কয়েকটা প্রশ্নকে ভাগ করে নিও। যেমন অ্যান ইন্ডিয়ান প্রিলিমস এর আলোচনা করছি, অ্যান ইন্ডিয়ান প্রিলিমস থেকে আমি 4টে প্রশ্ন চুজ করেছি। যেমন কতগুলো অবস্টাকল ছিল, বাবা কি জিজ্ঞাসা করেছিল, প্রভিন্সিয়াল অ্যাডভাইজার রিপ্লাই কেমন ছিল, গোষ্ঠীর সাথে কনসালটেশন কেমন ছিল, এই 4টে প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু সামারি রয়েছে, পুরো ইন্ডিয়ান পিলগ্রিমস এর সামারি ডিপেন্ড করে আছে। কি বললাম, এই 4টে প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের, এই 4টে প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস এর টোটাল সামারিটা ডিপেন্ড করে আছে। তাহলে তোমার 4টে প্রশ্ন মুখস্থ করলেই তোমাদের সামারি করে যায়। এবার খুব ভাগ্য ভালোবাসে তো যদি এই 4টের মধ্যে একটা কমন পড়ে যায় তো ফাটিয়ে দিয়ে আসলে, আর যদি কমন নাও আসে তখন এই সামারিটা, এই 4টে প্রশ্নকে মার্চ করে যুক্ত করে, একটু একটু করে যুক্ত করে, 4 লাইন 6 লাইন 8 লাইন 10 লাইন করে যুক্ত করে করে একটা সামারি রেডি করে ফেললে, একটা সামারি রেডি হয়ে গেল, দেন লিখে দাও, অলমোস্ট তোমাকে ঠিকঠাক নাম্বার দেওয়া হবে, ভালো নাম্বারই দেওয়া হবে। আমি আবার বলছি, সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু না লিখে আসার থেকে অ্যাটলিস্ট লিখে আসা ভালো, কারণ মাথায় করে নিয়ে যাবে যে আমি পরীক্ষার যাই প্রশ্ন আসুন না কেন আমি পরীক্ষা কমপ্লিট করে আসবো, এটাই কনফিডেন্ট। এবার এটা কিন্তু ওভার কনফিডেন্ট, কনফিডেন্ট মানে আমি আগে বলেছি, কনফিডেন্ট মানে এটা যে প্রশ্ন যেমনই হোক না কেন, প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক, আনকমন হোক বা কমন হোক, আমি আমার কোশ্চেন পেপার কমপ্লিট করে আসবো। দিস ইজ কল্ড কনফিডেন্স, কনফিডেন্স বাড়াতে হবে, কনফিডেন্স রাখতে হবে, কিন্তু ওভার কনফিডেন্স করো না। আবার ওভার কনফিডেন্স ফাটিয়ে দেবো, অনেকে আছে ওভার কনফিডেন্স, আর দেখে নেবো, ফাটিয়ে দেবো, এই কনফিডেন্স কিন্তু রেখো না, তাহলে কিন্তু প্রবলেম হবে, কারণ ওভার মানেই পতনের কারণ, যা প্রত্যেকটা ওভারের পেছনে পতন লুকিয়ে আছে, তাহলে মানে ব্যান্ড বেজে যাবে কিন্তু পরীক্ষা এক্সাম। তাই বলবো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আর শর্ট টাইপ, যাদের ব্রেন একটু কম, মানে যারা ব্রেন বলতে ব্রেন তো সবার একই হয়, কিন্তু যাদের মুখস্থবিদ্যা একটু কম, যাদের মুখস্থবিদ্যা একটু ভালো, তারা ব্রটের মধ্যে যেতে বলবো, তাদেরকে ব্রটের মধ্যে যেতে বলবো। আর যাদের মুখস্থবিদ্যা একটু কম, মানে দেরি হয় মুখস্থ হতে, তারা শর্ট প্রশ্নের মধ্যে, শর্ট প্রশ্নের মধ্যে 6টা 7টা শর্ট প্রশ্ন করো, 6টা 7টা করো, 5 লাইন 4 লাইন 3 লাইন করে। তো এই এই করা প্রশ্নকেই এইভাবে, যে 3টে অবস্থা 3টে নাম, কি জিজ্ঞাসা করেছিল, কতক্ষণ সুভাষ চন্দ্র বোস কতক্ষণ টাইম নিয়েছিল, তারপরে কাদের সাথে ওঠা বসা করতো, গোষ্ঠীরা গোষ্ঠীদের একজন কি রিপ্লাই করেছিল, এতে তাদের একে তাকে ইনফ্লুয়েন্স করেছিল কি না, প্রভিন্সিয়াল রিপ্লাই কি, রিপ্লাই কেমন ছিল, প্রভিন্সিয়াল অ্যাডভাইজার রিপ্লাই কেমন ছিল, তার রিপ্লাই বদলে সুভাষ চন্দ্র কেমন রিপ্লাই করেছে, এই ধরনের শর্ট শর্ট প্রশ্নগুলো তোমরা রেডি করো। তাতে কিন্তু শর্ট শর্ট প্রশ্নগুলো রেডি করতে করতে যখন মার্চ করবে, একটা বড় একটা অ্যাভারেজ সামারি, যে সামারি লেখা আছে সামারি তোমাদের হিসেবে, একটা অ্যাভারেজ সামারি কিন্তু হয়ে যাবে। তাই এটা তোমাদের অনেক হেল্প করবে, কারণ সামারি লিখলেও কিন্তু তোমাদের নাম্বার কিন্তু সে যাবে। তাই বলবো, কিন্তু আমি এর সাথে বলবো, রাস্কিন বন্ড ভালো করে করো, এই টপিকটা এন্ড প্রিলিমিনারি 20 নম্বর তোমাদের ইম্পর্টেন্ট আছে পারে, রাস্কিন বন্ড 20 নম্বর না হলেও 10 নম্বর বলছি, একদম এক্সট্রিমলি সরি 10 নম্বরে ইম্পর্টেন্ট আছে। 10 নম্বরের কথা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি আমি ইংলিশ অনার্স হয়ে গেছিলাম, সরি 10 নম্বরের কথা হচ্ছে, 10 নম্বরের তোমার এটা ইম্পর্টেন্ট আছে, এটা 6 নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে, কিন্তু রাস্কিন বন্ড 6 নম্বর আসতে পারে, 10 নম্বর আসতে পারে। তো বেছে বেছে চার পাঁচটা না হলেও 7-8টা, কারণ 8টা তোমাদের 16 খানা টপিক আছে, বেশ অনেকটা বড় টপিক, আমি 4টে দিয়েছি, 4টের মধ্যে দিয়েছি, তোমার 4টে ভালো করে করো, চাইলে আরও 2টো করে রাখতে পারো, চাইলে নিজের মতো করে রাখতে পারো। তো যতটা তুমি বেশি কভার করবে এইভাবে, তুমি যতটা সামারি কভার করবে, কারণ প্রত্যেকটার একটা করে প্রশ্ন তো করতে পারো, ধরো 4টে প্রশ্ন বললাম, 4টে টপিক যে আমি যে ইম্পর্টেন্ট 4টে টপিক বলে দিয়েছি, সেই 4টে টপিক থেকে ভালো ভালো প্রশ্নগুলো করে ফেলো, আর বাকি যে 3-4টে টপিক এক্সট্রা করবে ওগুলো জাস্ট সামারিগুলো মুখস্থ রাখো, সামারিগুলো অ্যাটলিস্ট, তাহলে তোমাদের মোটামুটি এই 14-15 খানা প্রশ্ন পড়লে কিন্তু তুমি 10-6 যা যা আছে 3 সব গুণ পেয়ে যাবে, সব গুণ পেয়ে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে আশা করি আমার স্ট্র্যাটেজি বলাতে পারলাম, এটুকুই বলার ছিল, এক্সামিনেশনের কাছে ফাটিয়ে পড়ো, ফাটিয়ে লেখো, ফাটিয়ে রেজাল্ট করো,
আর শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কমেন্ট করে জানিও কোথায় কি প্রবলেম হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর এছাড়া আমার তো আগেই বলেছি আমার পার্সোনাল গ্রুপ আছে, পার্সোনাল পেজ আছে, পার্সোনাল ফেসবুক গ্রুপ আছে, চাইলে জয়েন করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে জয়েন করতে পারো, আমার লিঙ্ক দেওয়া আছে। আমি এছাড়াও ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ আছি, এখন ওখানেও যেতে পারো, ওখানেও কথাবার্তা বলতে পারো পার্সোনালি, কারণ ফেসবুক হোয়াটসঅ্যাপে এখন এত কথা হয়, তো চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওখানেও কিছু নোটস আছে আমি দিতে শুরু করে দেবো খুব শীঘ্রই। এটুকুই বলা ছিল, উইশ ইউ অল দ্য বেস্ট, গিভ ইউর বেস্ট 100%, থ্যাংক ইউ সো মাচ।